সাকিবের বলে মিড অনের উপর দিয়ে অনর্থ ১৯ দলের অধিনায়ক রাব্বি ছয় হাঁকিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছেন তা পুরো ইনিংসে কাজে লাগিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য ১২৫ রানের উপর ভর করে অবিশ্বাস্য এক জয় পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। তার ইনিংসটি সাজানো ছিল ৩টি ৪ ও ১২টি ৬। তরুণ এই ক্রিকেটার শুধু দলকে জয় এনে দেয়নি, রাব্বি ছাড়িয়ে গেছেন নিজের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। তাই আজকের দিনের ছোট রাব্বি সেরা, আর সেরা হওয়ার পুরস্কারটি নিলেন নিজের প্রিয় ক্রিকেটার আল হাসানের থেকে, যা হয়তো স্মৃতি হিসেবে থাকবে দীর্ঘদিন। এর মাঝে অবাক করার বিষয় হচ্ছে দুজনেই আজ লিস্ট এ ক্রিকেটে প্রথম শতক হাঁকান। বলে রাখা ভালো, ঢাকা লিগে সাকিবের এটি প্রথম সেঞ্চুরি। এর আগে লিস্ট এ ক্রিকেটে পাওয়া ৯টি সেঞ্চুরি সবগুলি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। তাই বলা যায় একই ম্যাচে লিস্ট এতে দুজনেই অভিষেক শতক হাঁকান আজ। আর সাকিবের সেই শতক ম্লান হয়ে যায় রাব্বির শতকের সামনে। তবে প্রথম ইনিংসে চমক ছিল সাকিবের শতক, কারণ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব আল হাসান শেষ কবে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সেটা জানতে ৪ বছর ১০ মাস পেছনে যেতে হবে। সাকিব সবশেষ তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। অতঃপর দীর্ঘদিনের অপেক্ষার অবসান শেষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেখ পারভেজ জীবনের বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৭৩ বলে সেঞ্চুরির দেখা পান সাকিব। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৭৯ বলে ১০৭ রান। সাকিবের ইনিংসটি সাজানো ছিল ৯টি ৪ ও ৭টি ৬। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।